হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইসি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা আমার ছাগলের লাগিয়ে আজকে একটা ঔষধ আনছি, ছাগলের শরীরের আর এই উকুন মারার লাগিয়া। তো এই ঔষধটা হইল গিয়া নিমের পাতা। আরে নিমের গাছ আমার বাড়িতে আছে, তো কিছু নিমের পাতা আনছি। আনিয়ে আমি গুলা পাতা সব চুরাইয়া আর এই কুটনির মাঝে কুটি আর এই রসটা বাইর করমু, আর এরপরে আমার ছাগলের শরীরও লাগাইয়া দিমু। এই নিমের পাতা এটা তো খুব তিতা থাকে, তখন আমি নিম পাতার রস আর এইভাবে লাগাইয়া দিমু শরীরও। আর যদি দেখি মারা যায় না উকুন, তো পরে আমি নিমের পাতা সিদ্ধ দিমু দিয়া গোসল করাইমু অন্য একদিন। আর আজকে দেখি এই রকম হয়নি, তো পুরা শরীরও দিমু এই তেল জ্বালা মালিশ করন, এইভাবে মালিশ করমু পুরা রুমর গুড়িয়ে গুড়িয়ে লাগাইয়া দিমু। দেন থিতা পাইয়া হয়তো সব কোন যাই থাকি পারে না রে, তো তারা শরীর থাকি হয়তো লাইক দিয়া ভিডিও থাকি শুরু, পারন। লাইক দিয়া ভিডিও দেখা শুরু করো। ও দো উকোন 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 মাথা থাসরে যাইবা, হরো এটা করিও না, হরো চালিয়ে যাও। উকোন হমি যাক পায়ের বাদে জহর বাই উড়ো লইবা। তখন আমি নিমের পাতাগুলা সব চুরাইয়া দইয়া এখন আমি এই কুটনির মাঝে কুটিয়ার, তো কুটিয়া নিবি সরিয়া আমি সব রস বাইর হরমু। আর আমার ছাগলে বেচার অবস্থা দেখো, তাই হয়তো ভাবছেন কিতা খাইবার আছে খালি আইয়া সাইতরা, তো দেখিয়া তো দেখলা আইয়া খাবার কিচ্ছু নাই গেছন গিয়া আবার। তো দেখো এইভাবে আরই রস আমি সব বাইর হরমু করিয়া আর সব রস আমি শরীরের মাঝে লাগাইয়া দিমু। আর আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখো দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না কেউ। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি খালি নিমের পাতা নাই, আমি কিছু এই রসুনও দিছি, তো রসুন দিছি 5-6টা বিচি, রসুনের আড়ি দিছি লগে চেঁচিয়া রসটা দিলাম, আর একটু লেবুর রসও দিমু। তো তিন যাতে ঔষধ একখানো ঘুরাইয়া আমি আরই দিয়া দেখমু আজকে ওখানগুলা যেন মারা যায়নি। তো এই ঔষধটা আমি দিয়ার আমি ভাবছি ওটা বুয়ারি যেন এটা তো সব এটা নিমের পাতা তো খুব তিতা আর লগে লেবুর রসও একটা তিতা, তো ঠেঙ্গা তো সপ্তাহ তো টক আর সব লাগাইয়া দিলে হয়তো তারা সামলার নিচে আর থাকতো না, যাইব গিয়া আরই মারা যদি যায় না তবুও যদি এই শরীর থেকে যদি যায় গিয়া তো ভালো হইব। তো আমার ছাগলের বাচ্চাগুলো হয়তো স্বাস্থ্য ভালো হইল না, এখন তো স্বাস্থ্য ভালো নাই শুধু কইনে খাইয়া, তো কত যেন কইন শরীরের মাঝে আর সব রক্ত খাই লিত্রা। তো এখন আমি লাগাইয়া দিয়ার দেহ রসগুল্লা তো খুব ভালো করিয়া দিমু সারা শরীরের সামলার আরই সামলাত লাগাইয়া দিমু রুমের ভিতরে এইভাবে আরই। তো জেলা সামলার মাঝে লাগে গিয়া যেন কইনে আর খাইতে তিতা বুঝতা, দোকা সামলার মাঝে কামড় মারি রক্ত খাইতা এই সময় তিতা লাগতো মুখের মাঝে। তো ওটাও আমি ভাবছি আরই যেন আমি আমার নিজের ইচ্ছায় আরই এই ঔষধটা বানাইয়া নিয়ে আর আমি নিজে থাকি আরই যেন কেউ কইছে না যেন ঔষধটা দিয়া দেহ হইলা নাই। তো এখন ভাইয়া না আপু কমেন্ট করছেন যে নিমের পাতা সিদ্ধ দিয়ে গোসল হরাইবার লাগিয়া, তো পরে আমি দেখমু আরই যদিও এইভাবে হয় না দেখা যায় কোন মারা গেছে না নিমের পাতা সিদ্ধ দিয়ে আমি গোসল হরাইমু। তো মোটামুটি আমার একটা আড়ে দেবো হয়ে গেছে, এখন আর একটা আড়ে দিব। আর তারা উকোনে সামর্থ্য ঝাড়তে পারেন না সবসময় একটা আড়ি, যেন বোঝা যায় আরই অসুবিধা করে তারা যেন ফাল্লাইব নাচিব বা ফাও দিয়ে আরই চুলকাইব এইরকম আরই, তারা তো একটা সবসময় তো এটাই ডিস্টার্ব দিতরা সামলাইতরা তারা শরীরের মাঝে, আর তারা তো শান্তি নাই আরই।
তো তারা লোকে হতো যে মায়ের হরিয়া আমি লাগানি লাগাইয়া দিছি দেহ, তো মায়ের হরিয়া লড়াই হরিয়া তারা লাগাইয়া দিলাম, তারা তো লাগাইতে চান না, উবা টফকি দের তারা বাড়িয়ে যাইতো গিয়া। তো দুজনের লাগানি শেষ হয়ে গেছে, দুজন দিয়ে কালার বদলাই লিছি, এখন সাদা থাকি একটু সবুজ কালার হয়ে গেছে। আর পরে দেখা যাক, যদিও এটা দেখা যায় এই কালারটা যান না তে গোসল হরাই দিলাই মতো, আবার তারা সাদা হয়ে যাবে। এখন দেখতে আরই খারাপ লাগে, যেন আগের মতন সুন্দর লাগেন না। তো তারা একটু ঠান্ডা লাগে, ভিজা ভিজা হয়ে গেছে রুম আরই, একটু ঠান্ডা লাগে। রইদ তো নাই একবারে আরই, রইদ নাই, মেঘও নাই, দিনটা মেঘলা মেঘলা আরই। যদিও রোদ থাকতো তে রোদে তারই শরীরটা শুকাই গেল অনেক। তো এই ভিডিওটা হইল গিয়া আজকে সকালের ভিডিও। তো এখানে বাজার থেকে কিছু মাছ আনানি হয়েছে, তো মাছ হইল গিয়ে দুই জাতে মাছ, একটা হইল গিয়ে বড় মাছ ভেটকি, আর তো কিছু ছোট মাছ। ছোট মাছগুলো আমার একদম প্রিয় আরই, তো খুব ভালো তোর তাজা মাছগুলা। আর এক জাত মাছ নাই, 4-5 জাতে মাছ আছে এই নোয়ারি। তো এই যে গুণ, এগুণ হইল গিয়ে আমরা এটারে খাকি মাছ খাই, আপনারা খাই কি তখন জানি না। এরপরে হইল গিয়ে বাইঙ্গো আসন, বালিগোলা, ফুটি, এইটা হইল গিয়ে পেটিয়া, আর তো তেলাপিয়াও আসেন দেখছি, পাতলা পাতলা আরই, মখা আসেন, এটা হইল গিয়ে তেলাপিয়া। এই যে তো তেলাপিয়াওয়ালা কিছু আসেন, তো ফোনাও দেখা যায় আরই, ছোট বড় মাছের ফোনা কিতা। এরপরে বাইংসিকরা, এরপরে হইল গিয়া ইসা, তো সব বাতে সব জাতে আরই মিক্স আরই মাছ, খুব ভালো লাগে আরই মাছ ইটা খাইতে। ছোট মাছ খুব মজা খাইতে, আমি খুব ভালো পাই তোর তাজা মাছ হইলে। তো মাছ দুই দিকে আনা হয়েছে, ছোটোয় বড় দুইটা মিলাইয়া, কারণ ছোট মাছ আমরা খুব ভালো পাই, বাচ্চারাও বেশ খাই না, কিন্তু তারার বাবাই আর আমি খুব ভালো ভাই খাইতে ছোটো তোর তাজা মাছ হইলে। আর বড় মাছ আনা হয়েছে তো আমার শ্বশুর শাশুড়ির লগে, তো আমার শাশুড়িও কিছু খাইতে পারেন ছোটো মাছও, কিন্তু আমার শ্বশুরে তো খাইতে পারেন না, তার দাঁত নাই। তো গজর মাছের টুকরাও খাইতে নাই বড় মাছের আরই, রৌ হোক আর ভেটকি হোক, তাই ফেটে খাইন। আর তো এর লাগিয়ে আর ভেটকি একটা আনা হয়েছে তান্তানোর লাগি, আর বাচ্চারাও খাইবা। আর আমি ছোটো মাছগুলো এখন আগে বানাই, আর পরে বড়োটা বানাইমো, আর আমার বিলাই দেখো কি সুন্দর হইয়া বইছেন, তাই মাছ খাবার লাগিয়া। তো আমার পিছিয়ে পিছিয়ে খালি আসেন, আর মাছ খাইতে খালি সাইতরা। তো আপনারা দেখতে তা আমার আমি মাছগুলা খাটিয়া নেই। তো এখানে আমার মাছ কাটা হয়ে গেছে, দইয়া পরিষ্কার করি আনে লিছি বড়ার মাঝে। আর এই যে আলগাই রাখছি যেগুলা বড় বড় ফুটি, আর ওই লগিয়া বড় মাছ এটা ওটা, তো সব আলগাই রাখছি বাজিবার লাগিয়ে। আর আলাদা করি এগুন রাখছি আর খাসা জোল বানাইবার লাগিয়ে, তো ছোট ছোট দেখুন সব আলগাই রাখছি, এগুলা খাসা বানাইমু জোল আমি, আর বড়গুলো এখন বাজিমু। তো সব যাতে মশলা দিয়ে আমি হলুদ মরিচ বাখর সব দিয়া লবণ দিয়ে আমি মারিয়া রাখিয়া, তো একদিকে আমি মাছ বাজিমো আর একদিকে আমি মশলা রেডি করমো আমার ছোটো মাছ সে কোনো গুণ রান্না করার লাগিয়া। যাই হোক, আমার এখানে মাছও বাজা হয়ে গেছে, আর এখন ছোটো গুলা আমি রান্না করমো। তো খাসা আরই জোল বানাইমো, আর এখানে আমার মশলাও রেডি হয়ে গেছে, তো পেঁয়াজ রসুন আর তো গুঁড়া মশলা সব রেডি করে রাখছি, আর সাত করা দিয়ে আজকে মাছের জোল বানাইমো। আমি ছোটো মাছ বেশিরভাগ বানাই লেবুর পাতা দিয়া, আজকে কইলাম থে সাত করা দিয়ে বানাইলে, সাত করা ঘরের মাঝে আছে খাসা সাত করা।
তো এখন আমি কিছু কাটলের বিচি আনছি, ওগুলা খাটিয়া রান্না কর্ম বিকালে। তো এই ভিডিওটা হইল কি বিকালের ভিডিও, আসরে নামাজ পড়ি আমি লাগছি বিশে হাঠাৎ কাটলে বিশে হাঠাৎ। তো আমি বেশিগুলা এইবার বিহারি পলিথিনের ডুঙ্গা দিয়ে বান্ধিয়ে রাখি পুষ্ট থাকার লাগি, আর যদিও কুলা থাকে আরি একটা ঝুড়ির মাঝে রাখি দিই, যদিও তে বেশিগুলা পুষ্ট থাকে না, সব চস হয়ে যায়, নষ্ট হয়ে যায় আর খাওয়া যায় না। তো এইভাবে পলিনের ডুঙ্গা দিয়ে বান্ধিয়ে রাখলে আরে যদিও হাওয়া ঢুকে না, তে বেশিগুলা বালা থাকে নষ্ট হয় না। তো আমি বেশিগুলা কাটাত লাগছি, বিকালে মাছ দিয়ে রান্না করবো, আর বড় মাছ আছে ঘরের মাঝে, সকালে বাজিয়ে রাখছি ওটা দিয়া রান্না করবো এখন। আর এইবার আরই সবজির এত আহার লাগছে, বাজারে কোনো জাত সবজি মিলে না, আর বাড়ির মাঝে তো কিচ্ছু নাই এখন সবজি, কিছু আরই মাঝে মধ্যে যে নালি শাক আছে আর কিচ্ছু নাই সবজি, আমার বাজারও মিলে না, কিনতে পাওয়া যায় না। ঘরের মাঝে তো শুধু খাটলে বেশি সেটটা আছে, তো ওগুলো আরে খাইলে খাইতাম, আর দোকানে তো আলু ডাইল চানা মটর ছাড়া তো আর কিচ্ছু নাই, কোনো জাত খাসা সবজি আরই এখন মিলে না, খুব নিদান পড়ছে আরই সবজির এমন আকাল পড়ছে, কোনো জাত সবজি মিলে না, বাইরে থাকে কোনো সবজি আয় না। তো বেশিরভাগ মেঘ দের আরে গাড়ি গুড়ি বন্ধ, এর লাগিও হয়তো বাইরে থাকে কোনো সবজি আয় না। আগে আগে শিলংগি সবজি আইতো, ইলা দিনে মূলা, এরপরে বাঁধাকপি, টমেটো, এটা আর মিলতো অনেক সবজি মিলতো শিলংগি সবজি, এখন আর এইভাবেও মিলে না, কিচ্ছু সবজি নাই আরে। মাঝে মাঝে আরে মিষ্টি লাউ মিলে, তো মিষ্টি লাউ তো আমার ঘরের সবে খাইন না, তো তিনজন তিনজনে খাইতে নাই, শুধু আমি আর বাচ্চারাই, তো এক গুড়ে খাইতে নাই, এক গুড়ে খাইবা এটা তো রান্ধি রান্না করিও লাভ নাই, তো যেটা সবে হবা যায় ওটা রান্না করলে বালা সবে খাইলা। তো সাতরা দিছি কিছু আমি খাটলে বেশি, খাটলে বেশি কিছু খাটিছি, তো এই যে খাটলে বেশি গুলা খাটা আমার খুব বিরক্ত লাগে, গিয়া একটা একটা ছোটো ছোটো তো আর একটা একটা করে খাটতে খাটতে অনেক বিরক্ত লাগে। তো এখানে আমার মশলাও রেডি হয়ে গেছে, এখন রান্না বয়ে দিবো আর আপনারা দেখতে থাকবা। তো তিনটা সবজির মাঝে আরই এইটা আমার তিনটা সবজি আছে, খাটা খুব বিরক্ত লাগে, ডেঙ্গা বাসা আর লতা বাসা আর কাটলে বিছে খাটা, ও তিনটা সবজি আমার খাটিতে খুব বিরক্ত লাগে, কিন্তু খাইতে খুব মজা, লতাও খুব মজা, ডেঙ্গাও খুব মজা, আর এই যে খাটলে বিছে রান্না হলে খুব মজা হয় খাইতে, যেটা কষ্ট বেশি লং সময় লাগে, তো এইটা খাইতেও বেশি মজা হয়।
তো একদিকে আমার রান্না বইয়া, এখন বাইরে ক্যামেরাটা অন করলাম, তো এখন দেখো আমার বাড়িতে কত যে ঘাস আছে, কিন্তু আমার গরুয়া খাই না বাড়ির ঘাস, তো বাড়িয়ারা গরুয়া বাড়িয়ারা ঘাস খাই না, এটা তো আর ডাকে হয়েছে, কিন্তু আমার গরুয়া খাই না বেশিরভাগ আরই এই জোকের কারণে, খুব বেশি জোক তো বাড়ি মাঝে জোকের কারণে গরুয়া ঘাস খাই না, তো এখানে আমার উড়ি যারো পুরা আরই দেবো হয়ে গেছে গরুরে, তারা খাইবা খাইবার লাগিয়া, তো ভালোগুলো আরই কিছু চাপাইয়া দেবো হয়েছে যেন তারা খাই লিতা, আর তো কোনো যার সবজি নাই, শুধু নালি শাক সারি গেছে আছে, তো এটাও ঘাসে বেরিয়ে লিছে, তোলা যায় না গিয়া, আর আজকে কিছু ঘাসের মাঝে আরই লবণের পানি ছিটাইয়া দেবো হয়েছে, খুব বেশি লবণ দিয়া আর পানি দিয়া আরই ছিটাইয়া দেবো হয়েছে, তো আমার গরুটায় কিছু হার আরই লবণের লবণ বুধবাইয়া আজুকও কিছু কম বাড়াইতরা, নাই তার তো আর ফাড়া দেওয়া যায় না জোক বাড়ন, খুব বেশি জোক তখন তো এটা, আর আজকে লবণে পানি দেওয়ার কারণে জোক জোক আরই বেশ বাড়িতা না, তো হঠাৎ আমি দেখছি আরই জোক একটা আই গেছে খান তাকিয়া, তো অত লবণের মাঝে আরই এই জোকটা খান তাকিয়া আইলো, অত যে ঘাস পুকুরের মাঝে যাওয়া যায় না, এখন পুকুরের পানি একটু কমছে হয়তো বাসন আড়ি দেওয়া গেল অনেক, তো এই যে দেখতে পাত্র একটা জোক, এই যে আমার ক্যামেরার সামনে একটা জোকে লড়াচড়া করে, তো জোকটা কীরকম বাই রইলো আরই এত লবণের মাঝে আরই, কত যে লবণ তো বইছে এই জায়গার মাঝে আরই পানিত গুলিয়া, তো লবণের কারণে আমার গরুটাই হার আরই জোক ডরান না, জোক তখন বাড়িতে এর লাগিয়া। তো এদিকে আমার বেশিগুলাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাইছি, আর উপরে মাছ দিমু বাজা মাছ, তো এই বেশিটা আরই ছোটো মাছ দিয়ে বেশিরভাগ খাইতে মজা লাগে, বড়ো মাছ থাকে ছোটো মাছ দিয়ে ভালো লাগে খাইতে, আমি বড়ো মাছও দিমু ছোটো মাছও দিমু। তো লাস্ট আমার গাছের দুইটা হাটল ভাড়িয়ে রাখা হয়েছিল, তো একটা আজকে দেখি ফাঁকি গেছে আর একটা রয়েছে, তো হাটলগুলো বেশ ভালো নেয় আরই, বেশিরভাগ ফসা থাকে যায় হাটল, তো ওটা এখন ভাঙ্গিমো, ওটা দেখে ফাঁকি গেছে আর একটা রয়েছে হাসা, তো হাটল এটা আর দি ভাঙ্গা যান না কারণ শক্ত রয়েছে একটু, আর আমি শক্ত হাটল খুব ভালো পাই খাইতে, কিন্তু নরম হওয়ার পরে আর আমি খাইতে পারি না, আর আমার ছেলে ছোটোটাই খুব ভালো পায় শক্ত হাটল, কইলাম শক্ত থাকতে ভাঙ্গিয়া খাই নাই, আর নরম হওয়ার পরে আর খাইতে পারতাম না। তো এই ভিডিওটা হইল গিয়া গতকালকে রাত্রের ভিডিও, তো এখন রাইত 11টা বাজে, তো আমার মুরগিগুলা গরম মাঝে লই আইছি, তো সারা দিন আরই তখন আমার পিছন দিকে বারিন্দাত, আর রাত্রে আমি এইভাবে গরম মাঝে লই আই, তো রাত্রে আমি বাইরে রাখি না কারণ কোনো কিচ্ছু আইয়া হয়তো আক্রমণ করতে পারে, তো আমার বিলাইও ডর লাগে আরই, বিলাইয়ে তো কোনোদিন মুরগ দেখছে না, হে আমার বাড়িতে হাইছে মান তাকিয়া এইভাবে ছোটো বাচ্চাই দেখছে না, আর হয়তো হেও মারিল তো ভারে এর লাগিও আরই, আমি বাইরে রাখি না গরম মাঝে রাখি, আর বিলাই গরু মাঝে যদি থাকে তো মানুষের ডরাইয়া আরই হে আক্রমণ হরার যাইত নাই, তো এখন তার আর কিছু খানি দিমু আমি, আর এই যে দানা আনছি দানা দিমু প্লেটর মাঝে, আর খানি খানি দিয়া একটা টর্চ লাইট জ্বালাইয়া রাখি দিমু, তো তারা সারা রাত খাইবা, আর আমরা দেন বাল্ব জ্বালাইয়া রাখলে তো হইতো নাই, ঘুম লাগতো নাই, হর্ষা দেখলে ঘুম লাগে না, যত সময় গরম দেরি হয়েছে না, তো বাল্বটা বন্ধ করে লিমু অফ করে লিমু, আর একটা টর্চ লাইট আরই খাড়ার উপরে দিয়ে রাখবো, তো তারা টসর আলো সারা রাত, টস এটা জ্বলবো টসর আলো তারা খাইব সারা রাত, তখন আমি দানা দিলাম তারা কি সুন্দর খাইতরা দেহ,
তো আমি ঘরের কারেন্ট আর এই অফ করিয়া আমি এইভাবে টস ওটা জ্বালাই রাখি দিমু, তোহার আর উপরে তুষারাটা রাইত তারা খাইবা হর্ষা দেখবা। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর আজকের লাগি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।